বিধবা ভাতা পাই তুলে তোমার মরা লাগবে, মরা লাগলে মরমু। এরপরও যদি বিধবা ভাতা পাই দুই বেটা মাথারি জালে তালে খাই দেন। ওই টাহাব আমাকে মনে টাহা পয়সা আসি না। আর বলে তোরটা থায় না গা, তুই বিয়ে হার নাই, তোর গুরু গেরা নাই। আজ গো আও ওই হারামজাদারে অসাধ্য কমের জানি, পরে আমি এই জুতা দিয়ে যদি আস্তা থারে আমি না পিডাই তোকে। হাত তো অসাধ্য ভালো না, হ্যাঁ কাম করিয়া খাইতে পারো না, হ্যাঁ আবার ভাতা দেব। এই অগ নাম লেখ, লেখ গা থানায় দিয়ে দে। সাবান যে ডলে ডলে গোসল করাই যে তারও বলে এই ছোট কালে মাই ডলে ডলে না হইতে স্যার ভর আর কোন বান্ধব পাই নে রে। এখানে আমাদের কথা লইয়া আইসি, তুমি বই বই আর কয়কালের খাবা আর কয়কাল বাহির বাড়ি গুন আনলে তোমার মাগনা মাগনা খাওয়াম। রাগারাগি হরিস না, রাগের জায়গায় খুন তো হয় না। এটাও কোনো কথা, তুমি এরম কাম কাজ না করি আর কতকাল খাবা? আল্লাহ যতকাল খাওয়ায়। দুনিয়ায় কাম কাজের অভাব, তুমি একটা কাম কাজ করতে পারো না? থাম দি ফ্যাসত ফ্যাসত হরিস না, কানের দ্বারে বইয়া কাম কাজের কথা না কইয়া একটা বাসল লাড়িয়ে নিয়ে মাথাটা ভাসাই তিন দিয়ে বাড়ি বের। আর করো কামের কথা কই, শরীরে সুট করে না। লাগবে না হনো, এখনো সময় আছে, একটা কাম কাজ ধরো, অলস থাকো না, অলস জীবন কিন্তু শয়তানের বন্ধু। তোরে কিন্তু আমি বহুত হোগা দিছি ওরম। কি দিয়েছেন জানা আছে, এমন সময় বিড়ির হোগা দিয়েছেন টান দিতে যাই ঠোঁট পড়ছে, সব মনে আছে। এমন কি তুই বিড়ি দিবি না? শোনেন না ভাই, নিত্য মারা রেখেও মাটি দেয় না, নিত্য বসের ওকেও বাদ দেন, এই যে মনে রাখি। বিড়ি দেওয়া নাই ভালো কথা। আমি তোর একটা কথা কই, আমার দ্বারে বই কোনো সময় বিড়ি খাবি না, কারণ আমার দ্বারে বই কেউ বিড়ি সিগারেট খাইলে আমার মুহে পানি আয়। আমার মা বাবা আছে না? আরে ভাই আমি কামাই করি, কামাই করি টাকা পয়সাটা মা বাবার পিছনে খরচ করা লাগে না, আপনি না অত আলিশে না। শোনেন না ভাই, এরম আলিশে মেয়ের না হারিয়া, এরম এম এম রেজাল না না কাটাইয়া, লন মগলা ডেলি দেবে না নে, সস্তা আজরে হইবে না নে, লন কামারতে না। এটা আমি? হ্যাঁ আপনি। মানু আর সহ দেও না, আমার কপত কাম থাকলে কামে যা, কামে যা। হ্যাঁ বুঝছি ভাই, কামে যা, কামে যা। আরে ভালো কথার ভাত নাই লাউ দি। হাত
এক প্যাকেট সিগারেট পামু মানে 100 টাকা, এক সপ্তাহ টেনশনটা শেষ। দেখি খামরা খামরি হারবে সান্দার আগে বাড়ি ফিরবো না, এইটাই খাই না। তুষুকের তলে বালিশের তলে আন্ডা বেশি করে টাহা তুই এই ওই খরেতে বেড়াটাই লইয়ে চাই এবার বিড়ি খাই কি কও আয় এ কালিয়ালার হই গেছে কই কি আজগো ওরে আজগো আমি না কি লইয়া আমি এবার ইদ আমি আজ যাইতেছি না আমি এই বইলে মাইছ শুনেন আব্বা এরকম করলে কেমনে মানুষে সংসার করে হ্যাঁ তো তোরে আমি আগেই কইলাম এত এখন একটা লেদা ফেদা হই লইছো নাইলে তো তোর লাগি আব্বে তো বলা ফিটই রইলে এখন আজগো আও ওই হারামজাদারে অসাব্য কুমের জানি ওরে আমি এই জুতা দিয়ে যদি আস্তা ধরে আমি না ফিটাই আজ আমার গায়ে ভালো রাগ উড়েছে হয় আব্বা আজগো আমার দেবিনি দেবেন কয়টা আজগো আমি এর আর ধরমু না হ্যাঁ তুই আজগো নিশ্চিন্ত থাক পরে আজগো যে আমি বানামু আর যে বানান ফেলাটা আমি ওরে দিমু হ্যাঁ কি দি দেখবি এনে অসাব্য জানোয়ার পায়জাম ফার আয় হেবার জানি কি কি জানি আয় আমার মন নাই পরে আজগো আমি যে ছাসা শেষমু ফিরেই ছাড়বে না কোনো কুতুবেও আয় পেস্টে গেলে শুরু রহারছে কি পুয়ালে বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেবাসে রে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেবাসে রে আশা মাইশা বাসা পানি যে দিন আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে আমায় চুষে হ্যালো কি শুনে ভাই থামো হ্যাঁ এবার কবি কি শেষ যাবা না বুঝছো লাইলে সাইফুলের বউ দুইটা গুড়ো করার মা টাইপে তো বলার লাগে যাওয়া এ কোনো কথা রুচি দেখলে মন চায় রুচি ভেসাই পিছিয়ে দিয়ে ফিরে আচ্ছা ঠিক আছে রাখ আর কি করব সাইফুলের বউটা বুঝো এই ইয়ারপর দুইটা গুরু এরা তুই রাখবি তো ভালো লাগছে মনে কর সাজা বানার সালা বলা না হ্যাঁ অখন কি দিকে আচ্ছা তোমার তার সাজা লাগবে না তুমি কী কবা হাই কো কামে কি যাইবে কে কইছি কামে কি যাইবেন এদিকে দিয়ে এদিকে দেখুলে এই নে কি কাম ওই মুসলিমও কবারতে আছে না ওই বিল্ডিং এর কাম চলে তা আপনি যদি যাইতেন হেলে 600টা হিজরে পাইতেন খাওয়া লওয়া সব হ্যাগ মধ্যে তোরে তো খুবই ভালো জানছিলাম তাই তুই আ কথা কি কথা হেকছ কবি হ্যাঁ আচ্ছা নে ভাই মুই আ কথাটা কইলাম কোনানে তুই আমি কাম হরি না হরি তুই জান না ভাই আপনি যেই অলসভাবে চলতে আছেন এটা সমাজের সুরে তো বোঝা আর সংসারে তো আছি কইলাম থাকো এ সোরা হালার ফলা আমি তোর দিকে গেছি সমাজের বোঝা না কি আমার হৌরি আমার সংসার চালায় আমার আবার কাম করা লাগবে ফোন কামে তোরে আমার ভালো মন্দ দেখতে কইছি হ্যাঁ কামে যা যা সরেন সরেন দি সর আরে ডালি বেসাই মারি হই গেলাম মানে ভালো কথা রাস ভালো কথা আমার আইতেছে কামে যাইবে না দাদু পারবো না আল্লাহর রাস্তে মাফ করবা কারণ 100টা উদ্দর আমি বেরিয়ে আনছি আমি যেতে পারবো না
গুলাইয়ে মারলা না? যাই হোক, কারণ বিড়ি সিগারেটের ব্যাপারে সবসময় সতর্ক থাকবা, নিজের টাহাইতে কিনে খাবা, কেউ জ্বালাবা না। বুঝছি, তুমি ওই আরিফের যেটা করলাম এটা তুমি আবার গুলাইয়ে মনে মারিয়ে দিস। পাক আর একটা জিনিস বুঝি না, দেই দেশে বিধবা ভাতা চালু আছে, বয়স্ক ভাতা চালু আছে, নানান পদের ভাতা, কে সরকার আলিশ্য ভাতাটা চালু করলে কি এমন ক্ষতি যায়? কোনটা গেলে কই? আব্বাতে কত কোন আমি যে করে বাস চড়াই দিই। হয় দে মাতারি দে, আমি ওরে দেখতে আসি। পারে তো? হ্যাঁ দিতে পারে তো, দেবে না? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এ মাউগর ফু, এ তুই চাহানেছো কেটে জিগে, তোর কোন পাহাড়ি জিগে চাহানেছো? আয় তুই, আয় বাড়ি, আয় তুই, আজ বাড়ি আয়। হ্যালো। এ তুই আমার আবার হ্যালো মারাও, আয় তোরে জোতা দিয়ে বিড়ে গিয়া তোর চামড়া উড়ে আমি নন্দু মাইজব, একটা লাতি মারব। এ কি কইলি? এ তুই আমার লাতি মারবি? আয় তুই বাড়ি আসবো, আয় আয়। তাহলে পাগল হয়েছি? আমি পাগল হয়েছি না, কেটা পাগল হয়েছি? তুই আসবো, আয়, আমি তোর বাড়ির দুয়ারদারে বই রয়েছি, আইস। কামরাই বে আনে, কামরামু, আয় তুই দেখ পিয়ানে বদমাইশ সুয়ার হিয়ালদানি কমবে, আয় তুই আমারে কও, আমারে কও বদমাইশ, রাখ তোর লাগে কথাই কম না, আমি তুই বাড়ি আয়। আইস এবারে নে এদর, তুমি লাতির কথা কইলে কি লিখি? তুই আমার কারে ধরাই দিছো ফোনটা? আচ্ছা আমি জিয়ারে দিছি ধরাই, তুমি লাতির কথা কবা কি লিখি? তুমি কার কথা কইছো? লাতির কথা কইবে না, আমারও যদি জোতা দিয়ে পিটাইছে, জোতার কথা কইলে তোর লাতি এমনি চলে যায়, তাই আমার কি তুই বলদ মনে করছো নাকি? আমার জোতা দিয়ে পিটাইবে আর আমি বই থাকবো? বাড়ি যাচ্ছিল আমার সব শেষ, ধ্বংস করে দিলা। আচ্ছা ফোনটা কারে ধরাই দিছো কারে, এইটা একটু কদি আমারে দিছি কারে? হ্যাঁ এখন আর হে পড়িছে, আমি দিমু তোমারে, তুমি যে কইছো এখন ইতে যামু, যাওয়ার চর্চা এখন মেম্বারদার যামু, মেম্বারদার যামু, হে আমাকে চাউলের স্লিপ দেবে, যত ওই বাতা মাতা আছে এইটি কীরকম নাম দেওয়া লাগে ইয়ে দিতে হইবে। আসলে মেম্বারদার হাত পা ধরে কইলে একটা স্লিপ, দুজনের দুইটা স্লিপ দেবে আমাকে। এই স্লিপটা যেন 12 মাস থাকে, আমরা এর কমও যে মাঝে মধ্যে যেরকম দিয়ে বা লইয়ে যায় না, ওরম না, কম যে আমার একটা 12 মাসের স্লিপ দেন, যাতে আমরা সোয়াবিন তেল চাল সদাই পেঁয়াজ রসুন মশলা এলাইচ দারচিনি জেমে যা আছে আর কি, যে আমাকে একটা 12 মাস আমাকে বিধুবো বাতা দেবেন এককালে। কী যে বিধুবো, এটা এমনিই ভাতা জানো, আমরা অনার গোল পাই, এবং কি আমাকে লঙ্গি এবং কি শার্ট, যেন লঙ্গি একটু খোসাইবাজি সিজে যায় আমরা লঙ্গির জন্য যেন অ্যাপ্লাই করতে পারি, যে এই একটি দুর্ঘটনার কারণে আমাদের লঙ্গি ফুটো হয়ে গেছে, আমরা পুনরায় নতুন লঙ্গি চাই, এইরকম একটা ব্যবস্থা আমাকে করিয়ে দেবে, যেন আমরা অ্যাপ্লাই করলেই পাই। আরও কইলে কিন্তু খারাপ হয় না বেটা, চেয়ারম্যানের আত্মা ধরে কই যদি এটা আনতারি বুঝো, আমাকে আর কোনো কাম কাজ করা লাগবে না, আমরা আজীবন বই বই খাবো। আমার তা খাইয়ে হইবে, আমার খামার দাও, এ আমার বলে কি হরবি তুই? দৌড় দিবি না, একটু দৌড় দিবি না, আরে চিলার উপর এক পাও যদি দৌড় দাও তাই মারছি, আবার দৌড়াও। আহারে পুত্রা, আমি বুঝিনি, আমি তো একটা হামুকি না কাম হর জেলাইছি, এখন তাহলে আমি কাম ডালেন কি কন্দি, এখন আনমেরে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়া কেন নয় কোন বাহে ফিরেইবে আনমের কন্দেই? হ্যাঁ আমি আমার পুত্র না, আনমেরে আমি এখন শেষ মু, দেখবো আনমের কেনা ফিরায়, আনমে জোতাটা কিরম হামুকের না আমার গায়ে মারলেন, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এরম ভুল আনমে হরতে যান কা আর ওই না? হ্যাঁ ওই হারামিদের গায়ে আমি মারছি, এই তো ভুলে পিছলেই আমের গায়ে পড়ে গেছে, তা জামার গায়ে জোতা মারে কিনা? ও হরছে কি আমি জানেন কি হরছে? ও আমার ফোনে আমার অকাট্য ভাষায় আমার গালি গালাজ করছে, তা জামার লেগে আনমে ভালো ব্যবহার করছে, ও আমার তা খায় আমার তা ঘুমায়, হেই বড় ও আমার এই কচ্চরে আমে কোন আমি ও হেইয়া আপনি কলম বেজত দিবেন আব্বা, আপনি এদিকে যান, তাহলে থাক তাহলে যাই।
কি ওই মগদ দেবেন কি দেবে ওই বাতা দেবেন কি বাতা দেব ওই মগদ দুইজনের দুইটা বিধবা বাতা দিয়ে দেন ধর্মে তোমরা কি কি সফল মানুষ কি বিধবা বাতা দেবে কি কমে বাসাবে লাগে থাম দি থাম শুনি কি বিধবা বাতা না ওই ওইছে কি ধরেন মোর নাম মেহের লেখকে দেবেন মেহের উন্নেসা স্ত্রী নিখোঁজ এরকম দুইটা বাতা দেন বলছেন মোরা খুব কষ্টে আছে ওরম না আর কি আমি পরিষ্কার করি আমাকে দুইজনারে আপনি দুইটা বাতা দেবেন যে কোনো ভাতা ছোর বাতা হয় মোরা আনমারে ভোট দিছি না হ্যালো মোরা আপনার ভোট দিয়ে যাবো আপনি মোকে বাতা দিয়ে যাবেন কথা হয়েছে মোরা আপনারে ভোট দিছি আপনি মোকে বাতা দিয়ে যাবেন এবারটা তোমরা কি বাতা পাওয়ার যোগ্য আতে মোরা কাম কাজ করি না বারো মাস মোরা যোগ্য না তো কেরা যোগ্য আচ্ছা সরকার কি এই বিষয়ে কোনো বাতা দেয় তোমাকে জানা সরকার দেবেন আপনি দেবেন আপনার প্রতি আমার আমাকে দাবি আপনি দেবেন কাল মা উরি আবদার হইতে দেবে আপনি কে আপনি তো কথা এবারে থাম দি হনেন মেম্বার সাহেব জি মোরা খুব কষ্টে আছে ধৈর্য বাদ্যগ যদি খাই বুঝছেন একটা ছাড়িয়ে দেয় একটা গোড় দিলে আত্মা ছাড়িয়ে দেয় আর লড়তারি না কোকোয়ান তো এরকম কাম কাজ করতে পারে মোর একটু কাম করতে পারি না দুইজনে শুন এভাবে বৈশ্য থাকিয়া আলিশ্যামানি করিয়া তোমাদের কোনো কাজ নেই তোমরা কাজ করিয়া খাও ভালো কাজ করো ভালোভাবে চলো মগো দুইটা বাতা দেবেন হাতে আনমের সমস্যাটা কি আনমের তো আগামীতে আমরা আরও ভোট দিমু হ্যাঁ গো বাতা দেবে এই তোকে আত্মা সাইডে ভালো না হ্যাঁ কাম করিয়া খাইতে পারো না হ্যাঁ আবার বাতা দেবে এই অগ নাম লেখ লেখ কে থানায় দিয়ে দে আত্মাও ভালো চক্ষু ভালো পাও ভালো কান ভালো নাক ভালো সব ভালো এরা এগো বাতা লাগবে আর কোনদিন মেম্বার কিন্তু এটা কারুর বাজাইলে ফেরাই কোন রকম আল্লাহর ইচ্ছে ছুটতে আইসি ও কি মনে আর সামনে মেম্বার হইবে আবার ও দাঁড়াইবে না আবার আবার বোর্ডের লাগে আইবে না দাঁড়াইয়ে আমনে আর আমি বোর্ড দিমু না হেই এবার কেমনে মেম্বার হয় আমাকে দুইজনের বোর্ড ছাড়া আইডি আমি দেখছি স্যার মি কি যাও বেড়া কাজ একটা পাইছি তোমার আল্লাহর আস্তে মাফ চাই কোনো কাজের কথা কথার ভিতর কাজ শব্দ হইলে আমার শরীর ভালো লাগে না বুঝলো আর বেড়া মেম্বারে কয় আর সবাই কয় কাম করি না আমরা কিন্তু এখন একটা কাম পাইছি এই কাম কাম আমি করতে পারবো না আরে এইটা ধন্যলা আমার কথাটা অল্প পরিশ্রমে মনে করো বেশি ইনকাম কিরম ওই যে ছাগলকে দেখো না হ্যাঁ ছাগলকে কিন্তু এককাল না দোষ না দোষ হ্যাঁ ওই ছাগলকে আজকে রব্বিরে বাজারে দুইজনে মনে করো আটটে গেলাম না আমার কষ্ট হইবে একটা ভ্যান গাড়িতে করে লই যাম নিয়ে বেশি নগদ টাকা দুইজনে বাগজুক করে লই আইব এটা চুরি হয় না চুরি কে মনে করো কেউ ছাগল আমরা তো কেউ বাড়ি দিয়ে লই না কলাই গন ধরে লই যাম এটা তো চুরির মধ্যে পড়ে না এটা উচিত আরে বেটা এটা তো উচিত আর বে উচিতের কোনো কথা না এটা তো আর আমরা মনে করো মানুষের বাড়ির দিয়ে লই এলাম না এইটার কয় চুরি আর আমরা তো কোলার দিয়ে নেই এটা কিন্তু কোনো চুরির মধ্যে পড়ে না না নিলে কি টাকা দেবে মোক আয়াম নেই মানুষের ওই ছাগলগুলো নেলে কমসে কম মনে কর পাঁচ ছয় হাজার টাকা বেস্ত আমি তুমি হিসেব করছো পাঁচ ছয় হাজার টাকা চলো আমি অগ দুই ওডারে কইছি তোরা কাম কাজ করিয়ে খা হেরা কোনো কাম কাজ করবে না হেরা দুনিয়ার আলিশিয়া ওনারে টানা দিয়ে হই থাকবে এখানে গাছের ভান্ডির উঠে বই থাকবে আর এখন এই চুরি হারছে আর ওরা ওরা হারছে কি জানেন পরশু দিন আমারে ও হুমকি দেম কি দে আর হেইডের লাগে এই হুইসরা শয়তান রে ও খোসে ওরা আমারে মারবে হেইয়ার ষড়যন্ত্র করে আর আমি অগো কি শালি ছিল তালে ওই এরকম কথা কইেন না আজ গায় ঠাড়া পড়বে বিশ্বাস না হইলে আমি ছাগলটে জিগান জিগান হড্ডে আমার দোষ আছে কিনা এ ছাগল তুই তো বোবা জিনিস আল্লাহর দৃষ্টিতে কয় তোরে কি আমরা চুরি হইছি ক
মাগো তোমার কি হয়েছে? তুমি কেন দোকা সবাই আত্মীয় স্বজন আছে, আমার কেউ নাই, কেউ আয় নাই, থাকবে কেমনে? এরা ভাই তোমার আগে কইছি, তোমারে কইলাম দি আও ডেলি দিয়ে খাবা না, ডেলি শ্বাস ছাপা বা নেবো লাগে, যা যা হাইন দে যা জ্ঞান দিস না, এটা মনে নাই? এবারে তুই একটু থাম, কোথায় গই দে না এই সুরের লাগিয়া তুই কান্দো, হেই কেলে আমি তোরে কইছি যে না হইয়ে বাদ দে, তুই হেই এবার গুরু গাড়া নিলি। শোনো, এখনো সময় আছে, একটা কাম কাজ ধরো, অলস থাকো না, অলস জীবন কিন্তু শয়তানের বন্ধু। বউ তোমার কথাটাই সত্য হইল, সত্যি অলস জীবন শয়তানের বন্ধু। যদি কাম করে খাইতাম তাহলে আজকে ছাগল চুরি করে এরা কাঁদিস না,